শীত মানেই সুন্দর সুন্দর সবজি। এই শীতকালটাই আমরা সুন্দর সুন্দর সবজি আর কি বাজারে উঠে সুন্দর সুন্দর সবজির দেখা পেয়ে থাকি। তো আজকে এই শীতের সবজি দিয়ে আপনাদের একটা সুন্দর একটা রেসিপি নর্মালের মধ্যে আমি দেখাবো কিভাবে আমি ভেজিটেবলটা তৈরি করলাম। তো শীতের সবজির মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছিলাম শিম, আলু, বেগুন, আর সাথে ইউজ করব হচ্ছে গিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিলে সবজির মজাটা আরও বেড়ে যাবে, খেতে আরও ভালো লাগবে। তো আমি কিভাবে এটা আর কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম আয়াস ফ্রম আয়াস প্যারাডাইস। আজকে কীভাবে এই শীতের সবজিটা রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এটা খেতেও অনেক মজা লাগে। তো চলেন শুরু করা যাক। What you wanna do? Blow it back, kinda in a spinning move. Where you wanna go? What you wanna do? Blow it back, kinda in a spinning move. Ain't no stress in the night, just gon' ring up the price. Ain't been out in a minute, good to finally get out. I'ma dance till my feet hurt, body move like reverse. Do it like it's rehearsed, sun them like they rebirth. Dance with my wrist up, know that they go crazy. তো আমি ফার্স্টে শীতের সবজিগুলোকে সুন্দর সুন্দর কেটে নিয়েছিলাম। এখানে নিয়েছিলাম শিম, আলু, বেগুন। শীতে অনেক সবজি পাওয়া যায় কিন্তু আমি বেসিক্যালি আমার বেগুনটা খুবই পছন্দ। তো বেগুন, শিম, আলু নিয়ে নিয়েছিলাম, এর সাথে নিয়েছিলাম ছোট চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আর সবজিগুলোকেও কেটে ধুয়ে নিব। তো তরকারির জন্য পেঁয়াজ ফ্রিজে আগেই কাটা ছিল, তো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন হচ্ছে কি, আমি সবজি করে ওগুলো ভালোমতো ধুয়ে নিব, কারণ সবজি তো অনেক ময়লা থাকে, এর জন্য ভালোমতো একটু ধুয়ে নিলে ভালো হয়। এখানে আমি চিংড়ি মাছ কেটে আর কি নিয়ে নিয়েছিলাম, এগুলো দেশি চিংড়ি মাছ ছিল, দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই মজা হয়। এ পর্যায়ে আমি ভালোমতো সবজিগুলোকে আমার সবজিগুলোকে ভালোমতো ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের পরিমাণটা একদম সবজির সাথে ম্যাচিং করে সুন্দর করে আর কি কম বেশি আপনারা যতটুকু পারেন ততটুকু দিবেন, একটু বেশি করে দিলে অ্যাকচুয়ালি স্বাদ লাগে। এরপরে আমি পেঁয়াজ কুচি আর কি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ লাল করার জন্য। পেঁয়াজ অ্যাকচুয়ালি লবণ অ্যাড করলে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়, এর জন্য লবণটা আমি আগেই অ্যাড করে দিয়েছি। এরপরে আমার এই যে পেঁয়াজটা লাল হওয়ার পরে এরপরে দেশি চিংড়ি মাছগুলো আর কি ঢেলে দিয়েছি। চিংড়ি মাছটা খানিকটা লাল হওয়ার জন্য আমি অপেক্ষা করবো। চিংড়ি মাছটা তেলের মধ্যে দিলে ভাজা ভাজা হয়, তরকারিটার ফ্লেভারটা আরও মজা হয়, তরকারিটা আর কি খেতে আরও মজা লাগে। এর জন্য আমি সবসময় চিংড়ি মাছটা তেলের সাথে হালকা একটু ভেজে নিই, একটু ব্রাউন কালার হলে, একটু লাল কালার হলে পরে আর কি পানি দিই। এই যে দেখেন, এই পর্যায়ে আমার চিংড়ি মাছটা একটু লাল হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম পানি, এরপরে দিয়েছিলাম আমি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিয়েছি আমি মরিচ। আমি মশলা অ্যাকচুয়ালি বেশি খেতে পছন্দ করি না, আমার অ্যাকচুয়ালি মশলা আমি বেশি একদম জোরালোভাবে কোনো কিছুই পছন্দ করি না, একদম সবসময় সিম্পলের মধ্যে রান্না করতে চেষ্টা করি। আর মশলা বেশি খাওয়া উচিত না, মশলা বেশি খেলে আর কি দেখা যায় অনেক মানুষের অনেক রকম সমস্যা হয়, এর জন্য মশলা একটু আমি কমই খাই। লবণ তো আগেই দিয়ে দিয়েছি। এর পর্যায়ে মশলা আমার কষানোর পর এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম আলু, আলু, বেগুন, শিম। এই শিমগুলো অ্যাকচুয়ালি আমাদের গাছের করা ছিল, বেগুনটা বাজারে ছিল, আলুটাও বাজারে ছিল, শিমগুলো আর কি গাছে। এই সিজনে শিম অনেক সুন্দর হয়, তো আমার আম্মু গাছে করে, এর জন্য গাছের শিম। আর গাছের শিম হলে তো আর কি কথাই নেই, গাছের শিম খুবই খেতে মজা লাগে। গাছের শিমে তো অ্যাকচুয়ালি কোনো ফরমালিন দেওয়া থাকে না, এর জন্য গাছের শিমটা দিয়ে ভেজিটেবল আপনি রান্না করলে আর কি এর সাথে চিংড়ি মাছ হলে, শুটকি মাছ হলে ভেজিটেবলটা রান্না করলে খুবই মজা লাগে। এ পর্যায়ে আমি তরকারি দিয়ে নেড়ে চড়ে নিয়েছিলাম, তরকারিটা ঠিক মতো কষিয়ে দিচ্ছিলাম। তরকারিটা কষানোর জন্য আমি এক পর্যায়ে আর কি ঢাকনা দিয়ে দিব। এখানে দেখেন আমি ঝোলটা খুবই কম রেখেছি, ঝোলটা ওই ঝোলটাই ছিল যেটা আমি কষানোর জন্য আর কি তরকারিতে ইউজ করেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হালকা একটু পানি দিয়ে দিয়েছি, অল্পই পানি ইউজ করবো। আমি অ্যাকচুয়ালি ভেজিটেবলে কোনো সময় আর কি পানি রাখি না, অতটা পানি রাখি না, অত বেশি পানি দিয়ে রান্না করি না।
এ পর্যায়ে আমি তরকারি সিদ্ধ হওয়ার জন্য আর কি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন, আস্তে আস্তে ঢাকনা আর কি দেওয়ার কারণে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে জালটা আর কি আপনারা লো পর্যায়ে রাখবেন, যেন আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। গাছের সিমটা, নিজেদের করা সিমটা অ্যাকচুয়ালি সিদ্ধ হতে একটু টাইম লাগে, যেহেতু ওটাতে ফরমালিন দেওয়া থাকে না। বাজারগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু আমাদের দেশি নিজেদের সিম একটু সিদ্ধ হতে টাইম লাগে। এর জন্য আর কি আমি ঢাকনা দিই, আমি সবসময়ই তরকারিতে আর কি ঢাকনা দিয়ে দিই, এটা সেফটির জন্য বলেন। অনেক সময় দেখা যায়, আমরা তো আর চোখে দেখি না, অনেক সময় অনেক কিছু উড়ে তরকারিতে পড়ে, এর জন্য আমি তরকারি ঢেকে রাখতেই বেশি পছন্দ করি। এতে করে আর কি তরকারিটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর বেশি টাইমও লাগে না। এ পর্যায়ে আমি বারবার তরকারি আর কি বারবার নেড়েচেড়ে দিচ্ছিলাম সিদ্ধ হওয়ার জন্য, যেন কাঁচা না থেকে যায়। যেহেতু ঝোলের পরিমাণ আমি খুবই কম দিয়েছি, পানি এখানে খুবই আর কি লিমিটেশন অনুযায়ী ইউজ করেছি। এক্ষেত্রে কোম্পানি ইউজ করার জন্য তরকারিটা খুবই মজা হয়। বেশি পানি দিলে অ্যাকচুয়ালি তরকারিটার স্বাদ একটু কম হয়, পানি না লাগে এর জন্য। তরকারিটা অ্যাকচুয়ালি স্বাদ হয় না, পানি পানি টাইপের লাগে, ঝোলটার ইয়াটা অ্যাকচুয়ালি মজা হয় না, এই জন্য আমি ঝোলটা খুবই কম দিই। আর তরকারির একটু ফ্লেভারটা বাড়ানোর জন্য এ পর্যায়ে আমি ধনিয়া পাতা ইউজ করব। ধনিয়া পাতা তো যে কোনো তরকারিতে দিলেই আপনার অনেক স্বাদ হয়, এই জন্য আমি ধনিয়া পাতা আর কি ধুয়ে কেচি দিয়ে কেটে নিয়েছিলাম। এখানে দেখেন আমার তরকারিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলের পর্যায়টাও খুবই কমে আসছে। ঝোল বলতে গেলেই নাই, আমি কোনো সময় ভেজিটেবল অ্যাকচুয়ালি ঝোল রাখি না, ওটা খেতেও মজা লাগে না। ঝোল কমার পরে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার পরে এটা আর কি নেড়ে চেড়ে দিয়েছি, ধনিয়া পাতাটা আর কি যেন মিশে যায় তরকারির সাথে, সেটা আর কি কাঁচা ফ্লেভারটা যেন না আসে, এর জন্য আর কি এটার সাথে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখেন আমার তরকারি রেডি। তরকারিটা একচুয়ালি রাঁধতে বেশি সময়ও লাগে না আর খেতে খুবই মজা লাগে, যেহেতু আমি বেশি ঝোলের ইউজ আর কি পানির ইউজ করি না, তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকনা দিয়ে দেওয়ার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তরকারিটাও রেডি হয়ে যায়। এই যে দেখেন আমার তরকারিটা কী সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।